আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আশিকুর রহমান। প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমার সহকর্মীবৃন্দ, আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শিক্ষকদের পরস্পর সম্পর্ক তৈরি এবং পরস্পর অভিজ্ঞতা শেয়ারের জন্য যে অনলাইন প্ল্যাটফর্মটি রয়েছে বা ওয়েব পোর্টালটি রয়েছে, অর্থাৎ শিক্ষক বাতায়ন। যারা নতুন শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন অথবা এখনো পর্যন্ত শিক্ষক বাতায়ন সম্পর্কে জানেন না, আশা করি আজকের ভিডিওটি দেখে তারা শিক্ষক বাতায়ন সম্পর্কে জানতে পারবেন। তাহলে চলুন আমরা দেখি শিক্ষক বাতায়ন আসলে কি এবং শিক্ষক বাতায়নে আমরা কি কি করতে পারবো, কি কি সার্ভিস সেখানে দেওয়া হচ্ছে আমাদেরকে। তাহলে প্রথমে শিক্ষক বাতায়নের যে ওয়েব পোর্টালটি রয়েছে সেটিতে প্রবেশ করার জন্য আমাদের ওয়েব ব্রাউজারে গিয়ে লিখতে হবে teachers.gov.bd। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষক বাতায়নের যে ওয়েব পোর্টালটি রয়েছে সেটির অ্যাড্রেস আমি লিখেছি আমার ব্রাউজারে। তাহলে আমি যদি ইন্টার প্রেস করি তাহলে কিন্তু শিক্ষক বাতায়নের যে ওয়েব পোর্টালটি রয়েছে, বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে শিক্ষকদের জন্য যে ওয়েব পোর্টালটি রয়েছে সেটি কিন্তু চলে এসেছে। তাহলে আমি আপনাদেরকে শিক্ষক বাতায়নের বিভিন্ন কন্টেন্ট এবং সার্ভিস সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলি। প্রথমে আমরা এখানে একটু লক্ষ্য করি যে আমাদের ওয়েব পোর্টালটির বাঁ দিকে এখানে শিক্ষক বাতায়ন যে লোগোটি রয়েছে, বাংলাদেশ সরকারের লোগোর সাথে শিক্ষক বাতায়ন, এটি হচ্ছে আমাদের হোম পেজকে ইন্ডিকেট করছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু বারবার হোম পেজটি আসবে এবং ঠিক তার পাশেই আমরা এখানে ছোট্ট একটি মেনু বার দেখতে পাচ্ছি। এই মেনু বারের মধ্যে আমরা অনেকগুলি অপশন দেখতে পাচ্ছি, এখানে মুজিব বর্ষ, ড্যাশবোর্ড, মডেল কন্টেন্ট, খবরদার, বৈশ্বিক বিষয়গুলি, অ্যাম্বাসেডার, সদস্য, আর্কাইভ, SDG4। তাহলে এই বিভিন্ন অপশনগুলি আসলে বিভিন্ন কন্টেন্টকে নির্দেশ করছে। মুজিব শতবর্ষ অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে মুজিব শতবর্ষ সম্পর্কিত যে কন্টেন্টগুলি রয়েছে সেগুলি আপনারা দেখতে পাবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা যদি ড্যাশবোর্ডে যাই, বোর্ডে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা শিক্ষক বাতায়নের পরিসংখ্যান সম্পর্কে আমরা জানতে পারবো। শিক্ষক বাতায়নের মোট সদস্য সংখ্যা, মোট কন্টেন্ট এবং মোট অ্যাম্বাসেডার এবং টপ কন্টেন্ট আপলোডার এবং বিভিন্ন পরিসংখ্যান সম্পর্কে আমরা এখানে জানতে পারব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষা স্তরের ভিত্তিতে এখানে শিক্ষক বাতায়নের সদস্যদের পরিসংখ্যান এবং শিক্ষা স্তর তিন ভাগে ভাগ করা হয়েছে। এখানে সাধারণ শিক্ষা আপনারা দেখতে পাচ্ছেন, এরপরে মাদ্রাসা শিক্ষা আপনারা দেখতে পাচ্ছেন, অথবা কারিগরিক শিক্ষা আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে প্রিয় সহকর্মী বৃন্দ, এরপরে আমরা যদি মডেল কন্টেন্টে যদি প্রবেশ করি, মডেল কন্টেন্টে অপশনে আসলে আমরা মূলত যে সকল কন্টেন্টগুলি অভিনয়ে এবং সাক্ষাৎকারের মাধ্যমে করা হয়েছে অথবা বিভিন্ন প্রামাণ্যচিত্র সে সম্পর্কে আমরা কন্টেন্টগুলি এখানে দেখতে পাবো। এবং এরপরে আমরা যদি খবরদার বা ইংলিশে আমি যদি বলি যে নিউজ ডোর খবরদার, তাহলে এখানে গেলে আপনারা বিভিন্ন সংবাদ সম্পর্কিত কন্টেন্ট গুলি আপনারা এখানে দেখতে পাবেন। অতঃপর আমরা যদি বৈশ্বিক বিষয়গুলিতে প্রবেশ করি তাহলে আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্ট বা আন্তর্জাতিক বিভিন্ন খবর সম্পর্কিত যে কন্টেন্ট গুলি আছে সেগুলি কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এবং অ্যাম্বাসেডার অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডারশিপ প্রোগ্রামের যে তালিকাটি রয়েছে সেটি আমরা দেখতে পাবো এবং কতজন শিক্ষক এখানে অ্যাম্বাসেডার হিসাবে আছেন সেগুলি আমরা দেখতে পাবো। এবং শিক্ষকদের তথ্য কিন্তু আপনার যদি শিক্ষকদের প্রোফাইলের আইকনের উপরে যদি আমরা ক্লিক করি, ইমেজ আইকনের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে তাদের আমরা বিস্তারিত তথ্যগুলি আমরা দেখতে পাবো। তাহলে প্রিয় বন্ধুরা, এরপরে সদস্য অপশনে যদি আমরা প্রবেশ করি তাহলে এখানে গেলে আমরা শিক্ষকদের যে সকল শিক্ষক সাধারণ সদস্য হিসাবে শিক্ষক বাতায়নে যুক্ত রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাবো। তাদের কারো প্রোফাইল যদি আপনি দেখতে চান সিম্পলি তাদের ইমেজ আইকনের উপর যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু তাদের তথ্য আমরা দেখতে পাবো। আর্কাইভে যদি আমরা প্রবেশ করি বন্ধুরা, আর্কাইভে গেলে আমরা এখানে একটি সার্চ অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা আর্কাইভে এ পর্যন্ত যাবতীয় যত পরিসংখ্যান রয়েছে শিক্ষক বাতায়নের সেই পরিসংখ্যানগুলি আমরা দেখতে পাবো।
সেটা কন্টেন্ট নির্মাতাদের যদি আপনারা দেখতে চান তাহলে সেই অপশনটি আপনারা নির্বাচন করবেন, অথবা আপনারা যদি সেরা উদ্ভাবক, এখানে কয়েকটি অপশন আমরা দেখতে পাচ্ছি, সেরা নেতৃত্ব মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রতিযোগিতা 2015, 2017, 2018, তাহলে আপনি যে অপশনের পরিসংখ্যান বা আর্কাইভটি দেখতে চান সেই অপশনের জন্য কিন্তু আর্কাইভ বা রেকর্ডটি চলে আসবে আপনার স্ক্রিনে। তাহলে শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, এই ছিল শিক্ষক বাতায়নের পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য বিভিন্ন সার্ভিস। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম শিক্ষক বাতায়নের বিভিন্ন সার্ভিস সম্পর্কে, যেখানে একটি ড্রপ ডাউন মেনু আকারে আমাদের এখানে অপশনগুলি দেওয়া ছিল। তাহলে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েব পোর্টালটির ডান দিকে উপরের দিকে এখানে কয়েকটি অপশন দেখা যাচ্ছে। কন্টেন্ট নামে একটি অপশন, একটি ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছি, সাধারণ শিক্ষা যে অপশনটি আছে এখানে ড্রপ ডাউন মেনু আমরা দেখতে পাচ্ছি, মাদ্রাসা শিক্ষার মধ্যেও কিছু ড্রপ ডাউন মেনু আমরা দেখতে পাচ্ছি, এবং কারিগরি শিক্ষা নামে একটি ড্রপ ডাউন মেনু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকেও আপনারা বিভিন্ন শর্ত সাপেক্ষে আপনারা কন্টেন্ট গুলি বাছাই করতে পারবেন। আমি যদি দেখতে চাই বিভিন্ন প্রেজেন্টেশন সম্পর্কিত কন্টেন্ট, তাহলে আমি প্রেজেন্টেশন অপশনে ক্লিক করব, তাহলে কিন্তু এখানে প্রেজেন্টেশন সম্পর্কিত সমস্ত কন্টেন্ট গুলি চলে আসবে। এবং এখানেও কিন্তু আপনি আপনার পছন্দ মতো বিষয়গুলি আপনি নির্বাচন করতে পারবেন, অর্থাৎ কোন ধরনের শিক্ষা স্তরের প্রেজেন্টেশন আপনি দেখতে চাচ্ছেন, এবং কোন শ্রেণী আপনি দেখতে চান, কোন বিষয়ের উপরে আপনি দেখতে চান, এবং কোন অধ্যায়ের উপরে আপনি দেখতে চান, সেগুলি যদি আপনি নির্বাচন করে যদি এখানে খুঁজুন বাটনে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার নির্দিষ্ট চাহিদা অনুযায়ী কন্টেন্ট গুলি চলে আসবে। তাহলে এখান থেকে আপনারা যে কোনো ধরনের কন্টেন্ট নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা দেখতে পারবেন। তাহলে আপনারা যদি কোনো নির্দিষ্ট একটি শিক্ষা ব্যবস্থার কন্টেন্ট দেখতে চান, তাহলে এখান থেকে আপনারা সেটি নির্বাচন করতে পারবেন। সাধারণ শিক্ষাতে প্রবেশ করে আপনি যদি আবশ্যিকের উপরে যদি আমার মাউসটিকে ধরি, তাহলে কিন্তু আবশ্যিক সাবজেক্ট যতগুলি আছে সবগুলি সাবজেক্ট এখানে চলে আসছে। বিজ্ঞান বিষয়ের কন্টেন্ট যদি আমি দেখতে চাই, তাহলে বিজ্ঞান শাখায় যতগুলি বিষয় সাবজেক্ট রয়েছে সেগুলি কিন্তু চলে আসবে। এভাবে আপনারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, কারিগরি শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন আপনারা শিক্ষা ব্যবস্থার কন্টেন্টগুলি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা সার্চ করে দেখতে পারেন। তাহলে শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, চলুন আমরা দেখি কিভাবে আমরা শিক্ষক বাতায়নে নতুন করে অ্যাকাউন্ট খুলবো, অথবা আমাদের অ্যাকাউন্ট যদি করা থাকে, নিবন্ধন করা থাকে, তাহলে কিভাবে আমরা লগ ইন করবো আমরা তার সেটা দেখি। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েব পোর্টালটির উপরে ডান দিকে একটি আমরা অপশন দেখতে পাচ্ছি লগ ইন নিবন্ধন নামে। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের এখানে লগ ইনের জন্য একটি পেজ খুলবে নতুন। যদি আপনার কোনো কোড না থাকে শিক্ষক বাতায়নে, তাহলে আপনারা নিচের দিকে খেয়াল করুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন, নিবন্ধন করুন যে লেখাটি, এটি একটি লিঙ্ক আকারে আছে। এই লেখাটিতে যদি আমরা ক্লিক করি, অপশনটিতে আমরা ক্লিক করলে এখানে আমাদের জন্য নিবন্ধনের জন্য অপশন চলে আসবে। এখানে আপনার নিজস্ব নাম এবং আপনার ইমেইল এবং আপনার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি খুব সহজেই শিক্ষক বাতায়নে নিবন্ধন করতে পারবেন। তাহলে যদি আপনার নিবন্ধন করা থাকে, তাহলে আপনি আপনার নিবন্ধনকৃত ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি লগ ইন করবেন। তাহলে এখানে আমি লগ ইন করলাম, লগ ইন করার সাথে সাথে আপনার যে প্রোফাইলটি আছে সেই প্রোফাইলটি কিন্তু এখানে চলে আসবে, আপনার প্রোফাইলটি চলে আসবে। তাহলে আপনি ইচ্ছা করলে এখানে আপনার এই প্রোফাইলে যে তথ্য রয়েছে, এখানে ব্যক্তিগত তথ্য আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিগত তথ্য লেখাটির পাশেই কিন্তু এখানে এডিট নামক একটি অপশন রয়েছে, এখানে গিয়ে আপনারা আপনার ব্যক্তিগত তথ্যগুলি আপনি পরিবর্তন করতে পারবেন। মৌলিক তথ্য থেকে আপনি মৌলিক তথ্যগুলি আপনি পরিবর্তন করতে পারবেন, আপনার কোনো প্রাপ্তি অথবা স্বীকৃতি যদি আপনি যোগ করতে চান, তাহলে এখানে আপনি যোগ কোনো বাটনে ক্লিক করলে এখানে আপনি কি ধরনের প্রাপ্তি এবং এখানে কিছু তথ্য রয়েছে, এই তথ্যগুলি সরবরাহ করার মাধ্যমে আপনি নতুন একটি প্রাপ্তি তাহলে আপনি এখানে যোগ করতে পারবেন, সংরক্ষণ করুন এই বাটনটিতে ক্লিক করার মাধ্যমে। তাহলে শ্রদ্ধেয় সহকর্মী বৃন্দ, এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার শিক্ষাগত যোগ্যতা যদি আপনি যোগ করতে চান, তাহলে এই অপশনে গিয়ে আপনি যোগ করুন, একইভাবে যোগ করুন বাটনে ক্লিক করে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন তথ্যগুলি সরবরাহ করে এখানে আপনি সংরক্ষণ করুন বাটনে ক্লিক করবেন। এভাবে আপনি আপনার কর্মস্থলের বিবরণও যোগ করতে পারবেন, এবং আপনি কি কি প্রশিক্ষণ নিয়েছেন, কোন জায়গা থেকে নিয়েছেন সেগুলি আপনি যোগ করতে পারবেন। এবং আমরা যদি দেখি এখানে উপরে ওখানে লগ ইন এবং নিবন্ধন নামক যে অপশনটি ছিল, ওই জায়গায় আপনার নাম এবং ইমেজ চলে আসবে, আপনার অর্থাৎ আপনার প্রোফাইলের লিঙ্কটি চলে আসবে। এখানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে তিনটি অপশন আমরা দেখতে পাচ্ছি। প্রোফাইল তো আমরা দেখলাম ইতিমধ্যে, এখন আমরা দেখবো আমার পাতা, মাই পেজ। এই অপশনে যদি আমরা যাই, তাহলে এখানে আমি দেখতে পারবো যে আমি যে সমস্ত কন্টেন্টগুলি আপলোড করেছি সেগুলিতে কে কি কমেন্ট করেছে, কমেন্টের সংখ্যা কত, বা কে কীরকম রেটিং দিয়েছে,
সেগুলি আমরা বিভিন্ন পরিসংখ্যান আমরা এখানে দেখতে পাবো। তাহলে প্রিয় সহকর্মীবৃন্দ, এখন আমরা দেখব যে কিভাবে শিক্ষক বাতায়নে কোনো কন্টেন্ট আপলোড করা হয়। উপরে আমরা আমাদের অ্যাকাউন্টের আপনার অ্যাকাউন্টের যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন ঠিক তার পাশেই এখানে আপলোডের জন্য একটি অপশন দেখা যাচ্ছে। এখানে আপলোডের জন্য একটি অপশন, যখনই আমি মাউসটা এই অপশনের উপরে রাখবো তখন আমি কি ধরনের কন্টেন্ট আপলোড করতে চাই এখানে এই অপশনগুলি চলে আসবে, এবং আপনি আপনার পছন্দ মতো আপনি আপনার কন্টেন্টটি কোন ধরনের, আপনি কি ধরনের কন্টেন্ট আপলোড করতে চান সেটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যদি সেটি প্রেজেন্টেশন হয় প্রেজেন্টেশন সিলেক্ট করবেন, ভিডিও কন্টেন্ট আপলোড করতে চাইলে ভিডিও কন্টেন্ট আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমি ভিডিও কন্টেন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আপনার কন্টেন্ট সম্পর্কে কিছু তথ্য আপনার এখানে সরবরাহ করতে হবে। আপনি কন্টেন্টের শিরোনামটি দিবেন এবং আপনি কোন শিক্ষা স্তরের জন্য বা কোন শিক্ষা ব্যবস্থার জন্য আপনি আপনার কন্টেন্টটি আপলোড করবেন সেটি আপনি এখানে নির্বাচন করবেন। এরপরে কোন শ্রেণী সেটি নির্বাচন করবেন, বিষয় নির্বাচন করবেন, অথবা অধ্যায় নির্বাচন করে আপনার কন্টেন্টের আপনি সংক্ষিপ্ত বিবৃতি এখানে দিতে পারেন, সংক্ষিপ্ত বর্ণনা এখানে দিতে পারেন, দিয়ে আপনার ভিডিও যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি এখানে দিয়ে দিবেন, অথবা সংরক্ষণ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার কন্টেন্টটি আপলোড হয়ে যাবে। তাহলে প্রিয় সহকর্মীবৃন্দ, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং যারা শিক্ষক বাতায়ন সম্পর্কে জানেন না আশা করি তারা ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন। তাহলে আমি আশা করব আপনারা আমার ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।